লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও মেয়েকে এলোপাথারি কুপিয়েছে সন্ত্রাসীরা। রোববার রাত 9টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাশপুরে গ্রামে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত মা মরিয়ম বেগম ও মেয়ে সাদিয়াকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তির পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার AHM কামরুজ্জামান সহ পুলিশের একটি বিশেষ টিম। তবে কি কারণে হামলার ঘটনাটি ঘটেছে পুলিশ তা জানতে না পারলেও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী, হাসপাতাল সূত্র ও পুলিশ জানায়, স্থানীয় বালাইশপুর দেওয়ান বাড়ির সৌদি প্রবাসী নবিউল্লাহ স্ত্রী মরিয়ম বেগম ও তার স্কুল পড়ুয়া মেয়ে বাড়িতে বাস করছেন। হঠাৎ ওই বাড়িতে চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা গেলে রক্তাক্ত অবস্থা তাদেরকে পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন তারা। লক্ষ্মীপুরের পুলিশ সুপার ডক্টর AHM কামরুজ্জামান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি, হামলার কারণ ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।